পুলিশের পিস্তল তৃণমূল কর্মীর হাতে, আর তা নিয়ে সেলফি তুলে নিজেই সোশ্যাল মিডিয়া আপলোড করলেন এই তৃণমূল কর্মী। পুলিশের 9mm পিস্তল হাতে বাগদায় তৃণমূল কর্মীর ছবি ভাইরাল হতেই শোরগোল। বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বনগাঁ পুলিশ জেলার সুপার। সূত্রে খবর, বাগদায় উপনির্বাচনের দিন পুলিশের ব্যবহৃত গাড়ির চালক ছিলেন তৃণমূল কর্মী সোনাই ঘোষ। ভোট চলাকালীনই বনগাঁ পুলিশ জেলার মহিলা থানার এক এসআই থেকে পিস্তলটি চেয়ে ছবি তোলেন তিনি। খবর সূত্রের, উপনির্বাচনের দিন বাগদায় মালিপোতায় বুথ জ্যামের অভিযোগ উঠেছিল। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী বাবাই ভোটারদের ভয় দেখাচ্ছিল। যদিও তৃণমূলের দাবি, বাবাই দলের কর্মী নন, তিনি বিজেপির লোক। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সমীরণ, ঠিক কি অভিযোগ উঠছে, ওই তৃণমূল কর্মী কি বলছেন? দেখো, ওই তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবে যেটা জানা যাচ্ছে যে গতকাল বিকেল বেলা বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল একটি ছবি তিনি প্রকাশ করেন এবং তিনি দাবি করেন যে এই ছবিটি ফেসবুকে ওই তৃণমূল কর্মী যার নাম সোনাই ঘোষ ওরফে বাবাই, যার বাড়ি বাগদা বিধানসভার মালিপোতা এলাকায়, মালিপোতার 193 নম্বর বুথ, যেটা গত পরশু দিনকে বিধানসভা নির্বাচন চলাকালীনই বুথ জ্যামের অভিযোগ তুলছিলেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস, এবং সেখানে তিনি নিজে যান। এরপরে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেন যে বুথের বাইরে প্রচুর জমায়েত হয়ে রয়েছে তৃণমূল কর্মীরা তাদের সরানোর জন্য। দফায় দফায় দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনী পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে। তখনই বিনয় বিশ্বাস অভিযোগ করেছিলেন যে সাধারণ ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, বুথ জ্যাম করা হচ্ছে। আর সেইটাই সেই ছবি পোস্ট করেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল এবং সোনাই ঘোষ ওরফে বাবাই এর বাড়ি মালিকতায়, এবং সোশ্যাল মিডিয়া তার ফেসবুকে একটি তার স্ট্যাটাস দেয় যে আগ্নি অস্ত্র হাতে সেই ছবি। এবং সেই খবর সম্প্রচারের পর বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে তদন্ত করা হয়। তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য চলে আসে পুলিশের কাছে। উপনির্বাচনের দিন বাগদা বিধানসভায় যে সেক্টর 6-এর যে গাড়িটি ব্যবহার করা ছিল সেই গাড়ির চালকই ওই তৃণমূল কর্মী, এবং সেটা যেটা আরো জানা যাচ্ছে যে এই চালককে যখন চিহ্নিত করা যায়, তারপরে দেখা যায় যে গাড়িতে ছিলেন বনগাঁ পুলিশ জেলার মহিলা থানার একজন এএসআই, এবং সেটা সূত্রের খবর যে ওই এএসআই এর কাছ থেকে নির্বাচন চলাকালীন দুপুরেই ওই 9mm পিস্তলটি চেয়ে নেয় সোনাই ঘোষ ওরফে বাবাই তৃণমূল কর্মী, তারপরে সেলফি তোলে। এই ঘটনার প্রেক্ষিতে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারের নির্দেশে ওই এএসআই এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। আর এই ছবিকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে বাগদায়। আর এখানে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে শাসক দলের কর্মী আগ্নেয়াস্ত্র হাতে ছবি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেটা ভাইরাল হচ্ছে, তার পুলিশ নিষ্ক্রিয়, এমনটা অভিযোগ করছেন। কিন্তু তৃণমূলের জেলা সভাপতি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন যে এই নামে তাদের কোনো কর্মী নেই মালিপোতা এলাকায়, এই যে যার ছবি দেয়া হচ্ছে সে বিজেপিরই লোক, সেই জন্য বিজেপি বিষয়টি জানতে পারবে। যদি এখনো পর্যন্ত পুলিশে বিজেপির তরফ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই ছবির সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ এটুকু জানতে পেরেছে এএসআই এর ব্যবহার করা আগ্নেয়াস্ত্র চেয়ে নিয়ে সেলফি তুলেছিল ওই তৃণমূল কর্মী, আর সেই ছবি ভাইরাল হয়েছে। আর সেই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত সেই এএসআই এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশের 9mm পিস্তল হাতে বাগদা তৃণমূল কর্মীর ছবি ভাইরাল হতে শোরগোল পড়ে যায়। এক এসআইয়ের কাছ থেকে পিস্তলটি চেয়ে নিজেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই কর্মী, তারপরই শোরগোল পড়ে গিয়েছে। যদিও তৃণমূলের বক্তব্য যে এই ব্যক্তি যার ছবি প্রকাশ পেয়েছে সে তাদের দলের নয় বরং বিজেপির কর্মী, আর এ নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।